শেষ হলো ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের দীর্ঘ কর্মময় পথচলা। 92 বছর বয়সী এই কণ্ঠশিল্পীর করোনা শনাক্তের পর গত 9 জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে 35টিরও বেশি ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন তিনি। তবে কেবল ভারতেই নয়, বিশ্বের অনেক দেশে পারিবারিক নাম হয়ে উঠেছিলেন। 73 বছরেরও বেশি সময় ধরে লতা তার জাদুকরী কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। আজকের স্টার ট্রিবিউটে থাকছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কর্মময় জীবন। 7 দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তি 1929 সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তার সঙ্গীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছিল বিশ্ব সঙ্গীতের দরবারে। ক্যারিয়ার শুরু করেছিলেন 1942 সালে মারাঠি গান গেয়ে। 1946 সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। 2 বছর পর সুরকার গুলাম হায়দার তাকে প্রথম বড় সুযোগ দেন। মজবুর ছবিতে দিল মেরা তোরা গানটির পর লতাকে আর পেছনে তাকাতে হয়নি। লতা মঙ্গেশকর প্রায় 36টি ভাষায় গেয়েছেন 7,500 গান, এর মধ্যে আছে বাংলাও। প্রেম একবার এসেছিল নীরবে, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ও মোর ময়না গো, ও পলাশ ও শিমুল, আকাশ প্রদীপ জেলে সহ আরো অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 2001 সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। 1989 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।